হাই প্রিয় ভিউয়ার্স, স্কিনে যে মেডিসিনটি দেখতেছেন এর কাজ কী, এর উপকারিতা কী, এটি খাবার নিয়ম কী, এটি খাবার পূর্বে কী ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে, এর পার্শ্ব প্রতিক্রিয়া কী, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। স্কিনে যে মেডিসিনটি দেখতেছেন এটি মূলত শিশুদের একটি ঔষধ। এটি কয়েকটি ক্যাটাগরিতে পাওয়া যায়। এটি শিশুদের পেটে ব্যথার জন্য মূলত দেওয়া হয়ে থাকে। বিভিন্ন কারণে শিশুদের পেটে ব্যথা হয়ে থাকে। পরিপাকতন্ত্রে পয়জম, পেটের শুল্ল বেদনা, ডায়রিয়াজনিত পেটে ব্যথা, মূত্রথলির পেশিতে সংকোচ, শিশুদের পেটে বদহজম হওয়ার কারণে পেটে ব্যথা করা, সহজে এই পেটে ব্যথা ভালো না হওয়া, এই শিশুদের পেটে ব্যথা দূর করতেই মূলত এই ঔষধটি দেওয়া হয়ে থাকে এবং এই ঔষধটি অতি সহজে এবং দ্রুত শিশুদের পেটে ব্যথা দূর করে। এটি শিশুদের পেটে ব্যথা দূর করার জন্য খুবই কার্যকরী একটি ঔষধ। ঔষধটি খাবার নিয়ম, সাধারণত 6 মাসের ঊর্ধ্বে শিশুদের ঔষধটি দেওয়া হয়ে থাকে। 1 চামচ করে দৈনিক 3 বার দেওয়া যেতে পারে। তবে রোগীর অবস্থাভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। এই ঔষধটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াতে হবে, কেননা ডাক্তার প্রথম অবস্থায় রোগীকে দেখে এবং পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর শরীরে কিংবা পেটে কী ধরনের ব্যথা রয়েছে, কী কারণে পেটে ব্যথা সৃষ্টি হয়েছে। যে কারণেই পেটে ব্যথা হোক না কেন, ডাক্তার যদি মনে করেন যে এই ঔষধটি দ্বারা রোগীর এই পেটে ব্যথা দূর করা সম্ভব, তাহলে ডাক্তার এই ঔষধটিই দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয়, ডাক্তার সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই এই মেডিসিনটি খাওয়ানোর পূর্বে একজন রেজিস্টার্ড শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। ঔষধটি খাওয়ার পরে পার্শ্ব প্রতিক্রিয়া, ঔষধটিতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন বমি বমি ভাব হওয়া কিংবা বমি হওয়া, শরীর দুর্বল লাগা, ঘাম হওয়া ইত্যাদি হতে পারে। তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। যদি আপনাদের এই ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখবেন, তারা অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যে কোনো মেডিসিন কেনা এবং গ্রহণ করার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে নেবেন, কেননা এক্সপায়ারি ডেট দেখে মেডিসিন কেনা এবং গ্রহণ করাটা কিন্তু অতি জরুরি।